ব্যস্ত, দেখো। নমস্কার বন্ধুরা, আমি লাবণী, তোমাদের অনেক ভালোবাসা দিয়ে আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা গোশালা যাব, ওই জন্য আমরা এইদিকে গোশালার রাস্তা দেখো। বন্ধুরা, এই জায়গাটা দেখতে পাচ্ছ তো, এখানে কিন্তু চারটে রাস্তা এক জায়গায় মিলিত হয়েছে, চৌরাস্তার মোড় বলতে পারো। তো সামনে যে রাস্তাটা দেখছো, গৌরাঙ্গ কুটিরের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তা দিয়ে আমাদের গোশালায় যেতে হবে। তো এখান থেকে টোটো গরুর গাড়ি দুটোই যায়। তো আমরা গরুর গাড়ির জন্য ওয়েট করছিলাম, অনেকক্ষণ আসতে দেরি করছিল বলে টোটোতেই চেপে পড়েছে, এখন যাচ্ছি। দেখো কোথায় যাচ্ছে বলে দাও, কোথায়? গোশালায় কি আছে? রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, দেখো। হেঁটে গেলে এই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে যাওয়া যেত, তবে জিগান তো খুবই ছোট, ও এতটা হেঁটে যেতে পারতো না, সেই জন্য আমরা টোটোতে করেই যাচ্ছি। ফাইনালি বন্ধুরা, আমরা মায়াপুর ইস্কনে গোশালাতে চলে এসেছি। এই তার প্রবেশদ্বার, দেখতেই পাচ্ছ প্রবেশদ্বারে গরুর মূর্তি দেওয়া আছে। চলো ভেতরে যাওয়া যাক দেখার জন্য। ভেতরে ঢুকতেই, গোশালার ভেতরে ঢুকতেই দেখো স্টলগুলোতে রয়েছে এখানকারই গরুর তৈরি ঘি, দুধ, লস্যি সব কিছু এখানে পাওয়া যাচ্ছে স্টলগুলোতে। বাপরে, প্রচণ্ড ভিড় বন্ধুরা। তো চলো, আমরা আগে যার জন্য এসেছি গোমাতাদের আগে দর্শন করে আসি, তারপর আবার ফিরে আসছি এখানে। আর এখানে এসে ডেয়ারি প্রোডাক্টের দামগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, সেই জন্য বলছি তোমরা কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করো না, চলো আগে গোমাতাদের দর্শন করে ফিরে আসছি। দেখো কত বড় বড় সিং, দেখো অনেক গরু, কত পরিষ্কার, দেখো দেখো বাবা, দেখো দেখতে পাচ্ছ বাবা, দেখো দেখো দেখো, গো মাতাকে একটু প্রণাম জানাও, হাজার করে একটু প্রণাম করো, ভালো করে প্রণাম করো গো মাতাকে। হ্যাঁ, খাবার খাচ্ছে, ওদের খাবার দেওয়া আছে, ওরা খাচ্ছে। জিকু বাবা হাই করো, হাই হাই করো গরুকে। বন্ধুরা দেখো, এখানকার গরুগুলোর শিংগুলো কত বড় বড়, আমি যদি বা কোনোদিন এরকম গরু দেখিনি, এত বড় শিঙালা গরু। কিছু বলে না, কিছু বলছে না, আমি একটু আদর করবো, দেখি বড় তো কিছু বলছে, কিছু বলছে না, সবাই আদর করছে, কিচ্ছু বলছে না। সত্যি গরু অতি শান্ত প্রকৃতি, কিউট না? এদের চোখগুলো দেখো কত সুন্দর, নিষ্পাপ। এখানে আনুমানিক কতগুলো গরু আছে তাই জিজ্ঞাসা করতাম। হ্যাঁ, 1000 হবে না, আরো বাইরে ঘাস খেতে গেছে হয়তো, আসবে। অনেক গরু, অনেক বড় গোশালায়। ওখানে ওই গরুর খাবার বিছুলি সব রাখা আছে, সব বেঁধে ট্রিপল দিয়ে ঢাকা দিয়ে রাখা আছে। এইদিকে ওই দেখো
মাঠের ওইদিকেও গরু রয়েছে, অনেকটা বড় গোশালায়। ওই যে রোদের ভেতরে ওরা আছে। আবারও ফিরে চলে এলাম লস্যি খাওয়ার জন্য, আর লস্যি তো খাবোই, তার সঙ্গে তোমরা দেখে নাও এখানকার ডেয়ারি প্রোডাক্টের কোনটার কি দাম আছে সেটা তোমরা দেখে নাও, ভিডিওতে সেটা তুলে ধরছি আমি, তোমরা দেখে নাও। 100 লিটার দুধ দিতে পারে বন্ধুরা, সেরকম গরু কিন্তু আমরা দেখলাম। আর সবথেকে বড় ব্যাপার কি জানো, এই মায়াপুর ইস্কন মন্দিরে চত্বরে যত ডেয়ারি প্রোডাক্টের প্রয়োজন হয় সব কিন্তু এখান থেকেই যায়, বাইরে থেকে ওরা কিছু নিয়ে আসে না, সব এখান থেকে যা দরকার সব এখান থেকেই যায়। স্টর নেই না? হ্যাঁ, ওখানে বসো বসো, লস্যি খাবে তো, এই তো ধরো। এ সর্বসাধারণের জন্য না এটা, তাই তো প্রভুবাদ ভিলাজ। এই তো গরু গাড়ি গেল। একটা আফসোসই থেকে গেল বন্ধুরা, গরুর গাড়িতে এবারে চাপা হলো না, নেক্সট টাইম এলে অবশ্যই চাপার চেষ্টা করব। তবে মায়াপুর ইস্কন মন্দিরে গোশালায় বড় বড় সিঙ্গেলের গরু তো দেখেছি, ওটা দেখে মনে খুব শান্তি লাগছে, ভালো লাগছে। তোমরাও কিন্তু মায়াপুর ইস্কনে গেলে গোশালা দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের জানাই অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চলো ফিরে আসছি নতুন মন্দিরের ভিডিও নিয়ে, তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।